এদিকে ঠিকাদারদের খামখেয়ালি পনায় নিউ ইয়র্ক নির্মাণ শ্রমিকদের করুণ মৃত্যুর ঘটনা ঘটছে, এমন অভিযোগ মানবাধিকার সংগঠনগুলো। সবশেষ ব্রুকলিনে বাংলাদেশি জসিম মিয়ার মৃত্যুর ঘটনায় প্রতিবাদী সমাবেশে ওই অভিযোগ করেন সংগঠনের নেতারা। অপরদিকে স্থানীয় বাংলাদেশি আমেরিকানদের মতে, প্রয়োজনীয় দক্ষতা ও কার্যকর প্রশিক্ষণ না থাকাই দুর্ঘটনার অন্যতম কারণ। মৃত্যু ঝুঁকির মতো অব্যবস্থাপনা নির্ভর কাজে যোগ দেওয়ার আগে শ্রমিকদেরও চিন্তা করা উচিত। একই সঙ্গে ঠিকাদার প্রতিষ্ঠানগুলোকে আরও গুরুত্বের সঙ্গে বিষয়গুলো বিবেচনা করতে হবে, কারো জীবনের চাইতে অর্থ বড় হতে পারে না। চ্যানেল টিটিকে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন নিউ ইয়র্কের পেশাজীবী সাংবাদিক, অ্যাক্টিভিস্ট ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। শিবলী চৌধুরী কায়েসের আরেকটি রিপোর্ট, ছবি তুলেছেন আনোয়ার হোসেন বাবু। নিউ ইয়র্ক সিটির পাঁচটি বোরোর মধ্যে বাংলাদেশে অধ্যুষিত অন্যতম জনবহুল এলাকার নাম ব্রুকলিন। অত্র এলাকায় বসবাসকারী শতকরা 80% বাংলাদেশী কনস্ট্রাকশন ব্যবসায় জড়িত। সম্প্রতি ব্রুকলিনে দেয়াল ধসে নির্মাণ শ্রমিক জসিম উদ্দিন মারা যান। প্রাণে বেঁচে গেলেও জসিমের সহযোগী আশরাফুল এখন হাসপাতালের বিছানায়। এরই মধ্যে সিটির ব্রুকলিনে বেশ কয়েকজন নির্মাণ শ্রমিকের প্রাণহানির ঘটনায় ফুঁসে উঠেছে নিউ ইয়র্কের মানবাধিকার সংগঠনগুলো। সবশেষ জসিম মিয়ার অপ্রত্যাশিত মৃত্যুর প্রতিবাদে ঘটনাস্থলে জড়ো হন অধিকার আন্দোলন কর্মীরা। 3 জানুয়ারি অনুষ্ঠিত এ কর্মসূচিতে অভিযোগ ওঠে, কিছু অসাধু ঠিকাদার ও ব্যবসায়ীদের উদাসীনতায় ঝরে যাচ্ছে নিরীহ নির্মাণ শ্রমিকদের তাজা প্রাণ। They are calling workers at their homes and saying, don't go to the vigil, don't talk to the media, don't talk about these things. Because for them, at the end of the day, they don't care about the lives of workers, they care about their bottom line. এদিকে চ্যানেল টিটির সাথে একান্ত সাক্ষাৎকারে এসব ঘটনার নেপথ্য কারণ তুলে ধরেন স্থানীয় বাংলাদেশি আমেরিকানরা। পেশাজীবী সাংবাদিক, অ্যাক্টিভিস্ট ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মতে, প্রয়োজনীয় দক্ষতার অভাব আর যথাযথ প্রশিক্ষণ না থাকায় এসব প্রাণহানির অন্যতম কারণ। যাদের কাগজপত্র নাই এদেরকে কিন্তু কনস্ট্রাকশন অনেক কোম্পানিগুলো ব্যবহার করে, এই বিষয়গুলোকে একজন ব্যবসায়ী হিসেবে, এই লাইনের ব্যবসায়ী হিসেবে আপনি কিভাবে দেখছেন? কাগজপত্রের সাথে আসলে ট্রেনিং এর সাথে কোনো সম্পর্ক আছে বলে আমি জানি না। আর আপনার বেসিক্যালি ট্রেনিংটা হচ্ছে, এটা আমার আপনার অধিকার। আপনাকে কাজে যাইতে হলে আপনাকে জানতে হবে যে কি কি করলে আপনাকে সেফটি সেফ হবেন। অ্যাট দ্য সেম টাইম যাদের আন্ডারে কাজ করবেন তা ওনারা ওনাদের দায়িত্ব আছে যে আপনাকে সেফটি ইকুইপমেন্টগুলো প্রোভাইড করা। এখানে আনডকুমেন্টেড ওয়ার্কারদের পাশাপাশি কিন্তু আনলাইসেন্সড কন্ট্রাক্টর, রাইট? সো এইগুলাতেও আমাদের ধ্যান দিতে হবে যে কেন আমাদের কমিউনিটিতে ইজি না লাইসেন্সিং নেওয়ার। আর পাশাপাশি কন্ট্রাক্টরদের ভাবতে হবে যে আমি যে একজন ওয়ার্কারকে হায়ার করতেছি সে কি একটা সেফ এনভায়রনমেন্টে ঢুকতেছে কিনা। যেখানে অনেক সংগঠন আছে কিন্তু শ্রমিক কর্মী বা নির্মাণ কন্ট্রাক্টরদের যে মেধার বিকাশে বা তাদের পেশার উন্নয়নে প্রতিদিনের অনুশীলন যে আমার এটা নিরাপত্তা দরকার নিরাপত্তা দরকার, সেই কাজটা আর হয়ে ওঠে না। এই ধরনের দুর্ঘটনা এড়ানোর পাশাপাশি অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঝুঁকি কমাতে সচেতনতার কোনো বিকল্প নেই বলেও জানান তারা। হয়তোবা যদি আপনারা একজন অ্যাক্সিডেন্ট হন, মারা যান, তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আপনাদের ফ্যামিলি। যারা কন্ট্রাক্টর তারা হয়তোবা সাময়িক কিছু ক্ষতিগ্রস্ত হলো, কিন্তু বড় ক্ষতিগ্রস্ত আপনাদের ফ্যামিলি হবে। সুতরাং সেফটি আপনারা ফলো করেন। 30 বছর আগে আমার বাবাও যখন আনডকুমেন্টেড ছিল, উনি একটা স্ক্যাফল থেকে পড়ে ওনার যে অ্যাঙ্কেলের বোন আছে, জয়েন্ট আছে, জয়েন্টটা ভেঙে গেছে। ওনার এখন সারা জীবন একটা ডিসএবিলিটি নিয়ে ওনার থাকতে হচ্ছে। সিমিলার কিন্তু আশরাফুল হাসানের অবস্থা। তখন আমাদের কমিউনিটির ভাবতে হবে যে উনি যে এখন বেঁচে গেছে, ওনার লং টার্ম রিকভারির প্ল্যান কি? আমাদের রিয়েল এস্টেট কিংবা কনস্ট্রাকশন ব্যবসা বেশ লাভজনক, তাই তো এর প্রতি ঝুঁকছেন অনেকেই। কিন্তু অতিরিক্ত অর্থের প্রলোভনে আইনি প্রক্রিয়াকে গুরুত্ব দিচ্ছেন না ঠিকাদাররা। আপনার অনেকেই চিন্তাধারা হয়তো অনেক রকম থাকতে পারে। অবৈধ পথে তো আর এত উপরে আপনি যাইতে পারবেন না, কিন্তু আপনাকে পথটা যদি আপনি বৈধভাবে বেছে নেন, এটা অবশ্যই অনেক সহজ। একজন মারা যাওয়ার পর আমরা অর্গানাইজাররা প্রেশার দিই, কিন্তু কমিউনিটিতে একটা
সাইলেন্সিং হয়ে যায়, মানে মানুষ চুপ হয়ে যায়, কারণ তারা ভাবে যে যেহেতু আমি একজন কন্ট্রাক্টর আমাকে অ্যাটাক করা হবে। বাট আসলে আমরা চাচ্ছি যে আমরা চাই যেন আমাদের বাংলাদেশি কমিউনিটিতে কন্ট্রাক্টররা ঠিকভাবে যেন লাইসেন্সিংটা নিতে পারে। আসলে সচেতনতার অভাব এবং এখানে একটা সিস্টেম হয়ে গেছে এভাবে কাজ করার। শত প্রতিকূলতার মাঝেও নিউ ইয়র্কে বাংলাদেশি কমিউনিটির উন্নয়ন এবং কর্মসংস্থানে কনস্ট্রাকশন ব্যবসার গুরুত্বের কথাও উঠে আসে তাদের বক্তব্যে। এই এলাকায় আমরা বাঁচতেছি কারণ এখানে ওয়ার্কাররা কনস্ট্রাকশনের জব পাচ্ছে এবং কন্ট্রাক্টররাও কিন্তু বাংলাদেশি। সো এইভাবে কিন্তু আমরা অনেক বছর পর কমিউনিটিতে থাকতে পারতেছি এবং উন্নয়ন দেখতে পারতেছি। আমি এখন যে বাড়িটির সামনে দাঁড়িয়ে আছি এই বাড়িটিতেই কাজ করা অবস্থায় নির্মাণ শ্রমিক বাংলাদেশি জসিম উদ্দিন মারা গিয়েছেন, তার সাথে গুরুতর আহত আশরাফুল হাসান এখনও চিকিৎসাধীন। আপনারা দেখছেন যে এখানে ভ্যাকেট লেখা আছে, দুর্ঘটনাটি ঘটার পর এখানকার যে কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটাকে সিলগালা করে ভ্যাকেট করে দিয়েছে। পেছনের দেয়াল ধসে মারা যাওয়া জসিমের লাশ এরই মধ্যে বাংলাদেশে প্রেরণ করা হয়েছে এবং সেখানে দাফনও সম্পন্ন হয়েছে। মূলত এই বাড়ির কাজ করা অবস্থায় যে কারণে প্রাণ হারিয়েছেন জসিম, সেই কারণটি যাতে আর কখনো না ঘটে এই বিষয়ের উপর জোর দিয়েছেন এখানকার কমিউনিটি সহ সংশ্লিষ্টরা। শিবলী চৌধুরী, ক্যাশ, চ্যানেল টিটি নিউজ, নিউ ইয়র্ক।